হ্যালো বন্ধুরা, আবার একবার সকলকে হ্যালো জানাচ্ছি। অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল যে আমরা কিছু বন্ধু বান্ধবরা মিলে বাইরে কোথাও খেতে যাই, কিন্তু কিছুতেই আমরা সময় করে উঠতে পারছিলাম না বা একসাথে একটা মিট করতে পারছিলাম না। তা আজ সেই দিনটাই যেদিন আমরা সকলে মিলে দুপুরে লাঞ্চ করব ঠিক করেছি, কাছাকাছির মধ্যেই, খুব একটা দূরে যাব না। তা সেখান থেকেই ঠিক করলাম যে আমরা চিনার পার্কের করিমসে যাব, ওখানে গিয়েই দুপুরের লাঞ্চটা করব। তা সেই পথেই আমরা চলেছি সকলে মিলে। সামনে যাচ্ছে রনি, রনির ওয়াইফ এবং ওর মেয়ে, এবং আমি ঠিক ওর পেছনে, এবং আমার পিছনে আমার বাদ বাকি বন্ধুরা, সকলে মিলেই চলেছি। গন্তব্য তো করিমস, সেটা তো বললামই। দেখা যাক, রাস্তাঘাটে আর কাউকে দেখা পাই নাকি, তাহলে অবশ্যই তোমাদের সাথে সকলে দেখা করাচ্ছি। চলা যাক, রাস্তা এখনও বাকি আছে, সাথে আবহাওয়াও আজকে প্রচণ্ড প্রচণ্ড খারাপ, কখনো বৃষ্টি কখনো রোদ, দুটোই মিলেমিশে আছে। দেখা যাক কীরকম থাকে আজকের আবহাওয়া। তাহলে চলো যাই, আজকে আজকের যেই রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটাও দেখাতে দেখাতে যাচ্ছি। ইচ্ছে হলো আজকে একটা মোটো ব্লগ করি, তাই ক্যামেরা নিয়ে নেমে পড়লাম। দেখা যাক কতটা বৃষ্টি পাই কি না পাই, চলো যাই, যাওয়া যাক। এই মুহূর্তে পৌঁছলাম বেলঘোড়া এক্সপ্রেসওয়ের ওপরে। এই রাস্তাটা আমাদের বাড়ির থেকে কানেক্ট করে এক্সপ্রেসওয়েটাকে, তা ভালোই, রাস্তাটা খুবই সুন্দর। কিন্তু একটা সমস্যা আমার আছে, এক্সপ্রেসওয়ের ওপরে উঠে একটা মোটামুটি ভালো টান না দিলে আমার গাড়িটা ঠিকঠাক চলে না। এটা জানি না, এটা হয়তো আমার মনের ভুলও হতে পারে, তাই স্বভাব অনুযায়ী একটা প্রথমেই একটা টান হলো, গাড়িটা হালকা রানিং হলো, তারপরে নর্মালি চললো আমার গন্তব্যের পথে। পেছনে অবশ্য তাদের কোনো দেখা নেই, তারা হঠাৎ করে অনেকটাই পিছনে পড়ে গেল, কিন্তু যেহেতু আমাদের গন্তব্য আগে থেকেই ঠিক ছিল, তাহলে অসুবিধার কিছু নেই, গন্তব্যস্থানেই সকলের সঙ্গে দেখা হবে। ও, আবার বৃষ্টি পড়ছে দেখি শুরু হয়েছে, আর এখনকার যা আবহাওয়া, কোনো সময় বৃষ্টি কোনো সময় রোদ, আবার মাঝে মাঝে দুটোর একসঙ্গেই দেখা। তা আমরা এখান থেকে এক্সপ্রেসওয়ের যেই ফ্লাইওভারটা যেটা আছে সেটা ধরবো, ধরে এয়ারপোর্টের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে যাব, যাতে এয়ারপোর্টের যেই মানে স্বনামধন্য আমাদের যেই জ্যাম যেটা থাকে সেটাকে জ্যামতে আমরা অ্যাভয়েড করতে পারি। সেটার জন্যই আমরা সম্পূর্ণ এক নম্বর ঘুরে যাব না, আমরা এয়ারপোর্ট বাইপাস হয়ে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এয়ারপোর্টের মুখ দিয়ে বেরিয়ে যাব, যাতে তুলনামূলক অনেক শান্তিতে যাতে আমরা যাত্রাটা সম্পন্ন করতে পারি। আর রাস্তাঘাট নিয়ে সেরকম কিছু বলবো না, মন্দের ভালো চলছে, আর তার সঙ্গে বৃষ্টি পড়ছে, একদিকে ভয়ও করছে কখন আবার বৃষ্টিটা জোরে যাবে বা কি হয়, কীরকম টাইপের বৃষ্টিটা থাকে, দেখা যাক। রাস্তায় যখন বেরিয়েছি কোনো সমস্যা হওয়ার কথা নয়, আর যদি সমস্যা কিছু হয়েও থাকে, এই আমরা ধরলাম বাইপাস এয়ারপোর্ট, যাতে আমরা এক নম্বরের জ্যামটাকে যাতে অ্যাভয়েড করতে পারি। তার সঙ্গে বৃষ্টি দেখো, সেই মুষলধারে বৃষ্টিটা নেমে যায়, কিন্তু এ এমন এক জায়গা যেখানে দাঁড়ানোর কোনো উপায় নেই বা কোনো শেড পর্যন্ত নেই, সেটার জন্য যদি আমাকে যদি ওয়েট করতেই হয়, এয়ারপোর্টের ভেতরে যেই SBI এর অফিস আছে সেখানে যেতে হবে, কিন্তু আজ তো রবিবার,
সেটাও বন্ধ। তাহলে করণীয় কি? করণীয় কাছাকাছি কোনো বাস স্ট্যান্ড, কিন্তু এই মুহূর্তে তো বাস স্ট্যান্ডের এখানে কোনো জায়গা নেই। সামনে কৈখালী, নয় কৈখালী না হলে বিবি পোদ্দারের সামনে বাস স্ট্যান্ডেই আমাদের আপাতত অপেক্ষা করতে হবে। এছাড়া আর কোনো এই মুহূর্তে আমার কাছে উপায় নেই। দেখা যাক কতটা এগোতে পারি, আর যদি সেরকমই কিছু সমস্যা হয় তার জন্য রাস্তা তো আছেই, আর মাথায় হেলমেট আছে, মাথাটাও হয়তো ভিজবে না, কিন্তু বাদ বাকি এই দেখো বলতে বলতে আবার নাকি রোদও উঠে গেছে। এই আজকালকার যা আবহাওয়া, কখন বৃষ্টি কখন রোদ, এ বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। যাই হোক, গন্তব্যের দিকে তো যাওয়া যাক, পৌঁছে দেখা যাক কি হয়। আদৌ পৌঁছতে কোনো সমস্যা হয় নাকি সেটাও একবার দেখতে হবে। চলে এসেছি 1 নম্বরের এয়ারপোর্টের বাইরের দিকটায়, যেখান থেকে VIP আমরা কানেক্ট করে নেব। যাই, এবার চিনার পার্কে ঢুকতে হবে। চিনার পার্কে ঢুকি, তারপরে দেখা যাক বাদ বাকি আমার বন্ধুরা কোথায় এখনও পেছনে পড়ে আছে। এখনও তো তাদের দেখা সাক্ষাৎ হয়নি, দেখি তাদের জন্য কতক্ষণ ওয়েট করতে হয়। কৈখালি তো চলে এলো, কোথায় ওরা খুঁজেই তো পাচ্ছি না। দেখি সামনের দিকে যাই, কতক্ষণে দেখা হয় তাদের সাথে। ওই দেখা যাচ্ছে মেট্রোর কাজ চলছে। কতদিনে যে আমাদের মেট্রোটা শেষ হবে, আর কতদিনে এই জ্বালা যন্ত্রণার থেকে মুক্তি পাবো আমরা। সামনে ঠাকুর যাচ্ছে, ঠাকুরের মূর্তি আপাতত গড়া শুরু হয়ে গেছে, সামনেই তো পুজো। তা এখন থেকে না বানালে তো আর সম্ভব নয়, মাস দুয়েকের মতন বাকি। কথা ছিল সকলের সাথে বিপি পোদ্দারের সামনে ওয়েট করব, কতক্ষণে আসবে তারা এখনো পর্যন্ত জানি না, কোথায় আছে আদৌ তাও জানি না। চলো সামনে ওয়েট তো করি, তারপরে যখন আসবে আসুক। চলে দাঁড়ালাম বিপি পোদ্দারের সামনে। সামনে একটা বাস স্টপ আছে, আপাতত ওখানে দাঁড়িয়েই ওয়েট করি কতক্ষণে তারা আসে। আসুক, তারপরে সকলেই একসঙ্গে যাব। এই তো সামনে ছায়া, চলো এইখানটাই আপাতত দাঁড়ানো যাক। ওই তো পেয়েছি, দেখা পেয়েছি। বলে না যাদের জন্য দাঁড়িয়ে থাকা হয় মাঝে মাঝে তারাই বেরিয়ে যায় না দেখতে পেয়ে, ঠিক সেই রকমই ব্যাপারটা হয়েছে। আসলে আমরা একটু ছাদ তলায় ভেতরে দাঁড়িয়েছিলাম, এবং সামনে ওরা ঠিক এই তো দেখা যাচ্ছে সামনে বেরিয়ে গেছে। ঠিক আছে, আমাদের যারা বন্ধুবান্ধব যারা ছিল তারা সকলেই আগে গেছে, আমরাও যাচ্ছি। গিয়ে দুপুরের খাবার দাবারটা আমরা সকলে আজ একসঙ্গে করব। আপাতত এখন সেদিকেই যাওয়া হচ্ছে। ইচ্ছে আছে আমরা সকলে মিলে করিমসেই যাব, করিমসে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়াটা না আসলে বড় কথা না, বড় কথা একসঙ্গে থাকা। সারা সপ্তাহে আমরা প্রত্যেকে প্রত্যেকের কাজে ব্যস্ত থাকি, সবার সাথে হয়তো ঠিকঠাক দেখাও হয় না, কিন্তু এই মাঝে মাঝে একটা দিন বেরিয়ে যদি সকলের সাথে যদি আমরা সময় কাটাতে পারি, সকলের সঙ্গে যদি একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারি, মনটাও ভালো লাগে একসঙ্গে থাকতে,
এর সময়টাও ভালো কাটে, তার জন্যই বেরানো এবং তার জন্যই একসঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়া খাওয়া এই সমস্ত করা। হয়তো আমরা চলে এসেছি, একজন বেরিয়ে গেল, ওয়েট করা যাক, ওকে আবার ফোন করতে হবে। একটু আগে বেরিয়ে গেল, আমরা আপাতত রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, আসুক, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। এখনকার মতন টাটা।